এই মুহূর্তে চলে এসেছি আমাদের নিয়ারেস্ট একটা রেস্টুরেন্টে, তার নাম দেখতে পাচ্ছেন সবিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে থাকারও কিছু ব্যবস্থা রয়েছে আর রেস্টুরেন্ট রয়েছে। এখানে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন এটা দমদম এলাকাতে। তো আপনাদের মেনু কার্ডটা দেখাচ্ছি, দেখতে পারেন এখানে বাংলায় লেখা রয়েছে, যেটা কিন্তু খুব সচরাচর কোথাও পাওয়া যায় না। কিছু থালি রয়েছে, কিছু সাইড ডিশ রয়েছে, নিরামিষ আমিষ দেখতে পারেন। এদিকে আপনার রয়েছে নর্থ ইন্ডিয়ানের তন্দুর দেখতে পাচ্ছেন, চিকেনের মেন আইটেম, মাটনের আইটেম, ফিশ। এখানে বাঙালি সবচেয়ে প্রিয় দেখতে পাচ্ছেন বিরিয়ানি বা রাইসের আইটেম। নিচে চাইনিজের আইটেম রয়েছে, আপনার প্রাইসগুলো পজ করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন কিছু চাইনিজ স্যুপ রয়েছে, স্যালাড, রায়তা, প্লাস এদিকে আপনার কিছু রুটি দিয়ে খাওয়ার জন্য গ্রেভি আইটেম রয়েছে, এগুলো আপনি চেক করতে পারেন। তো আর এদিকে পুরোপুরি চাইনিজ রয়েছে দেখতে পাচ্ছি। আমাদের মেনু কার্ডটা দেখালাম কি কি রয়েছে, তো এবার বলো আমরা কি অর্ডার দিলাম আজকে। আমরা একটা স্পেশাল চিকেন বিরিয়ানির অর্ডার দিয়েছি, স্পেশাল চিকেন বিরিয়ানি 220 রাইস। তো তার সাথে একটা অ্যাডিশনাল ডিম আর একটা আলু, ডিম আর আলু অবভিয়াসলি অ্যাডিশনাল বলে তার প্রাইসও আলাদা পে করতে হবে। খুব বেশি কিছু খাবো না, বাট এই একটা বিরিয়ানি স্পেশাল যেহেতু ওটাতে কোয়ান্টিটিটা একটু বেশি থাকে আর দু পিস চিকেন থাকে আর অ্যাডিশনাল মানে এক্সট্রা ডি আলু রয়েছে, ডিম রয়েছে, তো ওটা হয়ে যায়। যা চাই হোক কি হয়ে যাবে এখন দেখা যাক কেমন যায়। আর এই রেস্টুরেন্টটা কিন্তু একটা ব্যাপার আমি একটু আগে জিজ্ঞাসা করলাম, সেটা হচ্ছে যে এখানে লাঞ্চেরও ব্যবস্থা আছে। সকাল 11টা থেকে খোলে রেস্টুরেন্টে, রাত্রি 11টা অবধি খোলা। আর চাইনিজ আইটেম ধরো দুপুরবেলা তো নানা রকম বাঙালি নানা রকম আইটেম এইসব যা দেখছি, ডাল, আলু পোস্ত, পটলের তরকারি, আলু পোস্ত, ফুলকপি, আলু তরকারি, নানা রকম আইটেম রয়েছে, মাছ রয়েছে, মাংস রয়েছে, ফান্ডি সিস্টেমও আছে। যদি কেউ আসে যারা করে ট্রাই করতে পারে। চিকেন বিরিয়ানিটা দিয়ে গেছে আর একটা এক্সট্রা একটা আলু নিয়েছিলাম আর একটা ডিম নিয়েছিলাম, এটা সেটা টেস্টটা যা দেখছি তো মোটামুটি মানে বিরিয়ানি আমরা সাধারণত যেটা জানি রাইসটা লং গ্রেন রাইস হয়, আর আরেকটা জিনিস যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কি যে পুরোপুরি কলকাতা স্টাইল বিরিয়ানি, যেন হালকা কালার, অন্য জায়গায় খুব গ্রেভি কালার হয় আর কি। মানে হোয়াইট আর ইয়েলোইশ যে রাইস যেটা নাকি আমাদের এখানকার কলকাতার বিরিয়ানি যেটা বৈশিষ্ট্য প্রধান সেইটাই রয়েছে। আর এমনি অ্যারোমা বেরোচ্ছে কলকাতা বিরিয়ানি অ্যারোমা যেটা আমরা এমনি, হ্যাঁ বিরিয়ানি যে একটা স্মেল যেটা সেটা পাচ্ছি অবভিয়াসলি খেয়ে দেখতে আর তেলটা খুব বেশি নয়, মানে মনে হচ্ছে ড্রাই বিরিয়ানি মানে অবভিয়াসলি একটু লেসার অয়েল হয়, মনে হচ্ছে একটু লেসার অয়েল। এটা খেয়ে কি মনে হচ্ছে, এটা কি মানে ডালডা না ঘি? যেহেতু মশলাদার নয় বিরিয়ানিটা, মনে হয় যে কেউ খেতে পারে আমার যেটা মনে হয়। আর অনেকে আছে না যারা মশলা মানে বিরিয়ানি হতে খেতে চায় না, কারণ ভীষণ মশলাদার হয় বলে, ভীষণ একটা উগ্র গন্ধ, ভাঁজ খাবে বলে সেগুলো অনেকে মেনুতে খেতে চায় না। বাট এটা একটু লাইট লাগছে আমার, যদি কেউ খাবে মনে করে লাইট বিরিয়ানি যারা পছন্দ করে তারা মনে হয় খেতে পারে। আলুটা কি বিরিয়ানি ফ্লেভার ঢুকেছে?
মোটামুটি মানে আমি এটা একটা যেহেতু পাড়ার লোকাল রেস্টুরেন্টে এসেছি, আমি এর সাথে কখনোই কোনো বড় রেপুটেড চেইন রেস্টুরেন্টের কম্পেয়ার করবো না, ঠিক আছে? কারণ অনেক বড় রেস্টুরেন্টেও আমরা বিভিন্ন খেয়েছি, আর আমাদের ভিডিও যারা দেখেছে আমি নাম করতে চাইছি না এই মুহূর্তে, আলু খেতেই পারিনি আমরা, অলমোস্ট আমি ফেলে দিয়েছি তেমন জায়গাও কিন্তু করেছে অনেক রেস্টুরেন্টে। তো কম্পেয়ার টু দ্যাট লেভেল ঠিক আছে, যেমন হয় একটা রেস্টুরেন্টে মানে বিরিয়ানিতে যেমন হয় মোটামুটি সেরকম টাইপেরই আসবে, খাওয়া যাবে মোটামুটি খারাপ না। আচ্ছা ডিম দিয়েছে, ডিম রয়েছে মানে বলেইছিলাম ডিম আছে, একটা আলু রয়েছে যেটাই আলু দিয়েছে। আচ্ছা সেখানে একটা চিকেন দিয়েছে, দুটো চিকেন, কারণ স্পেশাল যেহেতু চিকেন বিরিয়ানি বলেছিলাম। খাদিয়ে ট্রাই করে দেখি না হলে ভালো হয়তো বুঝতে পারবো। চিকেনের পিসটা একটু দেখে নিয়েছে, এটাও তাই রকমই মানে দুটোই মোটামুটি একই সাইজ। চিকেন এখন সত্যি কথা বলতে বিরিয়ানিতে যা নিয়ম সাধারণত আমি তো জানি চিকেনটাকে একটা দম মারা হয়, এক্ষেত্রে কিন্তু মানে কষা বা দম মারা হয় আর কি, বাট এক্ষেত্রে চিকেনটা নরম, হার্ড চিকেন সেটা কখনোই বলবো না, নরম যে একদম নরম কিন্তু একটু খেয়ে মনে হচ্ছে জাস্ট লাইক মানে বয়েল করে একটু মশলা দিয়ে বিরিয়ানির মধ্যে জাস্ট মিশিয়ে দেওয়া হচ্ছে, আমার খেয়ে এরকম সেরকমই মনে হচ্ছে, মানে বয়েল চিকেনের যেরকম একটা স্মেল থাকে সেই টাইপেরই স্মেল রয়েছে, যেহেতু বিরিয়ানিতে মেশানো রয়েছে যেটা বিরিয়ানির একটা হালকা ফ্লেভার তো থাকবেই, সেই একটা হালকা ফ্লেভার রয়েছে। আর ওভারঅল যদি আমাকে জিজ্ঞাসা করেন কেমন, হাইলি রেকমেন্ড কি না, হাইলি রেকমেন্ড না, বাট কখনো যদি মনে হয় যে হঠাৎ করে কিছু একটু খেয়ে আসি বা রাত্রিতে কখনো মনে হয় যে কিছু মানে বাইরে ট্রাই করে নিই তো ঠিক আছে চলে যায়, খারাপ না ঠিক আছে চলে যেতে পারে, ট্রাই করা যেতেই পারে।